বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে, তবে দেশের অগ্রযাত্রায় কেউ বাধা দিলে তা বরদাশত করা হবে না। রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার পর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে মতবিনিময়ে নেতাকর্মীদের কাছে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে আগামীতেও এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। আমাদের পররাষ্ট্রনীতি খুব ভালো, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতি মেনে চলি। কিন্তু আমাদের উন্নয়নে বা আমাদের অগ্রযাত্রায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক সেটা আমরা চাই না, সেটা আমরা বরদাস্ত করব না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় বিএনপির নানা নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। এই বিএনপি জামাত সন্ত্রাসী হয়ে যদি আবার ক্ষমতা আসে, আবার এই দেশের মানুষের ভাগ্য ছিনিমিনি খেলবে, ভাগ্য নিয়ে এদেশের সর্বনাশ করে দেবে। সরকার প্রধান বলেন পানি বিদ্যুৎ ব্যবহারে সকলকে অপচয় কমাতে হবে, কোন জমি যেন অনাবাদি না থাকে সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনাবাদি জমি এক ইঞ্চিও থাকবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে, তবে দেশের অগ্রযাত্রায় কেউ বাধা দিলে তা বরদাশত করা হবে না। রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার পর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে মতবিনিময়ে নেতাকর্মীদের কাছে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে আগামীতেও এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। আমাদের পররাষ্ট্রনীতি খুব ভালো, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতি মেনে চলি। কিন্তু আমাদের উন্নয়নে বা আমাদের অগ্রযাত্রায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক সেটা আমরা চাই না, সেটা আমরা বরদাস্ত করব না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় বিএনপির নানা নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। এই বিএনপি জামাত সন্ত্রাসী হয়ে যদি আবার ক্ষমতা আসে, আবার এই দেশের মানুষের ভাগ্য ছিনিমিনি খেলবে, ভাগ্য নিয়ে এদেশের সর্বনাশ করে দেবে। সরকার প্রধান বলেন পানি বিদ্যুৎ ব্যবহারে সকলকে অপচয় কমাতে হবে, কোন জমি যেন অনাবাদি না থাকে সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনাবাদি জমি এক ইঞ্চিও থাকবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে, তবে দেশের অগ্রযাত্রায় কেউ বাধা দিলে তা বরদাশত করা হবে না। রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার পর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে মতবিনিময়ে নেতাকর্মীদের কাছে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে আগামীতেও এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। আমাদের পররাষ্ট্রনীতি খুব ভালো, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতি মেনে চলি। কিন্তু আমাদের উন্নয়নে বা আমাদের অগ্রযাত্রায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক সেটা আমরা চাই না, সেটা আমরা বরদাস্ত করব না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় বিএনপির নানা নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। এই বিএনপি জামাত সন্ত্রাসী হয়ে যদি আবার ক্ষমতা আসে, আবার এই দেশের মানুষের ভাগ্য ছিনিমিনি খেলবে, ভাগ্য নিয়ে এদেশের সর্বনাশ করে দেবে। সরকার প্রধান বলেন পানি বিদ্যুৎ ব্যবহারে সকলকে অপচয় কমাতে হবে, কোন জমি যেন অনাবাদি না থাকে সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনাবাদি জমি এক ইঞ্চিও থাকবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।